আমরা তো মনে হয় 14 ফেব্রুয়ারি তো একটা প্রোগ্রাম কি মানে কোনো এখন আয়োজন আছে কি? হ্যাঁ, অবশ্যই আসো, অন্যান্য পার্কে দেখা যায় যে হিজ বিল্ডিং হয়, এখানে কোনো নিরাপত্তাভাবে থাকতে পারে আর কি, দিতে পারিনি আবাসিক ব্যবস্থা। বন্ধুরা, আজকে আমরা দেখব ঘোড়াঘাট থানায় অবস্থিত বেসরকারি শিশু পার্ক। চোদ্দোই ফেব্রুয়ারিতে কোথায় ঘুরতে যাবেন তারা অবশ্যই ওসমানপুরে বিনোদন পার্কে অবশ্যই আসবেন, শিশু স্বর্গতে আসবেন, যারা শিশু তারা অবশ্যই এখানে আসবেন, কারণ 14 ফেব্রুয়ারিতে রয়েছে বিশেষ অফার। আমাদের ভিডিওটা যারা দেখতেছেন তাদের জন্যেই বিশেষ অফার, শুধু বাস গেটে গিয়ে বলবেন যে আমরা ভিডিও দেখে এসেছি, তো তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে, আমরা কথা বলেছিলাম। তো আপনারা অবশ্যই ওসমানপুরের এই শিশু স্বর্গতে আসবেন, এসে দেখবেন এখানকার মনোরম পরিবেশ। ভিডিওতে যা দেখতেছেন তার চেয়ে অনেক অনেক সুন্দর, আপনি যদি বাস্তবে আসেন অনেক অনেক সুন্দর লাগবে এই জায়গাটা। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার সাথে একটু পরিচয় দিতে পারি? হ্যাঁ অবশ্যই। আপনার নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে আলামিন। আলামিন, আপনি এখানে কি করেন? আমি এখানে ব্যবসা করি। মানে এটা আপনারই? আর সাধারণত দেখা যায় যে বাচ্চা কাচ্চা অন্য অন্য দিনের চাইতে বিশেষ দিনগুলোতে বেশি একটু হয়, আর সেই বিশেষ দিন উপলক্ষে আমাদের অবশ্যই আয়োজন থাকে। মানে তাছাড়া আপনার এখানে কি কি ফ্যাসিলিটি আছে? আপনার এখানে আসে যদি কোনো পর্যটক আসে আপনার এখানে দেখার জন্য, দর্শনার্থী আসে, তো আপনি কি ধরনের ফ্যাসিলিটি আপনি এখানে দিবেন? এখন হচ্ছে কি, ওরা যেমনটা চায় শুধু
শুধু একটা জিনিস আমরা দিতে পারিনি, আবাসিক ব্যবস্থাটা। আচ্ছা, আমাদের এখানে আবাসিক কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা পার্ক নিয়ে অনেক পিছিয়ে। যেমন সব জায়গাতেই দেখা যায় যে 100টার মধ্যে 95টা পার্কে আবাসিক ব্যবস্থা আছে, আমাদের এখানে আবাসিক কোনো ব্যবস্থা নাই। প্রায় 100 কিলো যে দিক দিয়ে আসুক, হিলি থেকে ওই দিনাজপুর, এই মেন রাস্তায় দিনাজপুর টু বগুড়াতে এই রাস্তায় উঠতে হবে। গোবিন্দগঞ্জ রাস্তায় আসলে দিনাজপুর রাস্তায় দিয়ে উঠতে পারবে, এবং যদি কেউ রংপুর থেকে আসে তাহলে গোবিন্দগঞ্জে আসতে পারবে। এখানে সবচেয়ে বেশি কারা আসে, শিশুরা আসে না? হ্যাঁ হ্যাঁ, সব সব ধরনের লোকই আসে, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে বেশি আসে। বাচ্চা কাচ্চা বেশি আসে। আপনাদের প্রতিষ্ঠানের নাম হলো শিশু স্বর্গ বিনোদন পার্ক ও পিকনিক স্পট। এখানে পিকনিকও হয়? হ্যাঁ হ্যাঁ, পিকনিকও হয়। হ্যাঁ হয়, হ্যাঁ হয়। বড় একটা বাগান, আপনারা পাম অয়েল বাগানটাও দেখতে পাবেন। এখানে আপনাদের ফ্যাসিলিটি, আপনারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন, মোটরসাইকেল পার্কিং আছে, আপনি বাস পার্কিং করতে পারবেন। তাছাড়াও আপনারা এখানে এসে আপনারা বিভিন্ন ধরনের পিকনিক কার্যক্রমগুলো চালাতে পারবেন। রান্নার ব্যবস্থা আছে এখানে, আপনারা পরিবেশনের ব্যবস্থা আছে, খাবার ব্যবস্থা আছে, ট্রেন আছে, রাইড হিসেবে আপনাদের অনেকগুলো ঘিরনি আছে। আমি দেখলাম এখানে অনেক ধরনের মূর্তি আছে, তারপর আপনার মিনি চিড়িয়াখানা আছে। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে দেখতে আসবেন, জায়গাটা অনেক সুন্দর।